অপরিষ্কার কাচের বোতলটি নিয়ে তার উপর লাইনার দিয়ে লাইনগুলো টেনে নিব। এখানে লাইনগুলো খুব আস্তে আস্তে ডিজাইন অনুসারে আমরা এঁকে নেব, না হলে লাইনগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। বোঝার সুবিধার্থে আমি ভিডিওটি না কেটে আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাচ্ছি, আশা করি এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার কাচের বোতলের উপর লাইন টানাগুলো প্রায় শেষ হয়ে এসেছে, বাকিটুকু আমি করে শুকাতে দিব, তারপর আমাদের রঙের পালা। লাইনারটা হয়ে গেলে তা পরিপূর্ণভাবে শুকিয়ে আমরা রঙের কাজ শুরু করব। আমাদের মোটামুটি লাইন টানা শেষ, এখন আমি চাচ্ছি এটাকে আরেকটু ঘন করতে, তাই লাইনগুলো একটু ঘন করে দিচ্ছি। আপনারা চাইলে ফাঁকা ফাঁকা করে লাইন টানতে পারেন। লাইন টানা শেষ হয়ে গেলে এটা এক থেকে দেড় ঘন্টা শুকাতে দিব, যাতে পরবর্তীতে রং করতে গেলে লাইনগুলো উঠে না আসে। এখন একটি হলুদ গ্লাস কালার নিয়ে আমি রং করা শুরু করলাম। এখানে আমাদের খেয়াল রাখতে হবে রংগুলো যেন লাইনের বাইরে না চলে যায় এবং লাইনের কোনায় কোনায় যেন রংগুলো পৌঁছাতে পারে, না হলে রংগুলো যে জায়গাগুলোতে না হবে সেখানে দেখতে বাজে লাগবে। রংগুলো খুব স্বচ্ছ হওয়ার কারণে খুব দ্রুতই এগুলো ছড়িয়ে যায়, তাই যথাসম্ভব রংগুলো আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে, না হলে দেখা যাবে লাইনের বাইরে রংগুলো চলে যাচ্ছে। হলুদ রংটা হয়ে গেলে আমরা এটা আগে শুকিয়ে নেব, না হলে দ্বিতীয় রংটি যখন বসাবো তখন হলুদ রঙের সাথে মিশে যেতে পারে। হলুদ রংটি আমাদের শুকিয়ে এসেছে, তাই এখন আমরা দ্বিতীয় রংটি করা শুরু করেছি। দ্বিতীয় রংটি হয়ে গেলে হলুদ রঙের মতোই এটাকে শুকিয়ে নেব এবং পরবর্তীতে আমরা অন্য রঙে চলে যাব। হলুদ রংটি শুকিয়ে নেওয়ার কারণে এখন সবুজ রংটি করার সময় হলুদ রং থেকে উঠে আসার কোনো সম্ভাবনা নেই, তাই আমরা একটি রং শুকিয়ে আরেকটি রং করব। আমরা দ্বিতীয় রংটি শুকিয়ে তৃতীয় রঙে এসেছি। তৃতীয় রংটি করার সময় খুব সাবধানে করব, যাতে দ্বিতীয় রঙে আমাদের মিশে না যায়, প্রয়োজনে বোতলকে ঘুরিয়ে ফিরিয়ে রং করে নেব, এক্ষেত্রে একটি রং থেকে আরেকটি রঙে মিশার সম্ভাবনা থাকবে না। বোতলের কর্নারগুলো যখন আমরা রং করব তখন খুব আস্তে আস্তে রং করব, কারণ এক্ষেত্রে রংগুলো গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বোতলের ঢালু অংশগুলোতে আমি খুব আস্তে আস্তে রং করছি, যাতে কোনো অবস্থায় রংগুলো গড়িয়ে না যায়। যদি রং গড়িয়ে যায় তাহলে রংগুলো নষ্ট হয়ে যাবে এবং দেখতেও খুব বাজে লাগবে। আমি এক এক করে অনেকগুলো রং এখানে ব্যবহার করেছি এবং প্রত্যেকবার একটি রং পরিপূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পর আমি আরেকটি রং ব্যবহার করেছি। এতে করে একটি রং আরেকটি রং থেকে সম্পূর্ণ আলাদা রয়েছে আর তাদের নিজস্ব রং এখানে ফুটে উঠেছে।
এক করে সবগুলো রং হয়ে যাওয়ার পর আমি কাঁচের বোতলটাকে রুম টেম্পারেচারে শুকিয়ে নিয়েছি। এটা শুকিয়ে নেওয়ার পর হাতে আর আঠালো ভাব লাগবে না। আমার এটা শুকাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। এটাকে আরও সুন্দর করে সাজাতে আপনি আপনার পছন্দ মতো জরি পুঁতি ব্যবহার করতে পারেন। আমি সাধারণভাবেই সাজিয়ে নিলাম। আমার কাজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।